অভিনন্দন জানাই ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড যেটি সেটি আপনি পেয়েছেন যদি কেউ জিজ্ঞেস করতো যে তুমি কি হতে চাও আমি জানি না কেন সবসময় বলতো আমি একজন বিজ্ঞানী হতে চাই আমার সুযোগ হয়েছিল 2000 মানুষের সাথে কথা বলার বিভিন্ন বস্তিতে তাদের ওষুধ কেনার টাকা নাই তাদের হেলথ কেয়ার সিকিং বিহেভিয়ার খুবই খারাপ দ্যাট স্ট্রাইক মাই মাইন্ড যে আইসিডিবি কেন মানসিক স্বাস্থ্য নিয়ে এখনও কাজ করছে না শুরুটা অনেক কঠিন ছিল বাট 11 বছর ধরেই আমি আসলে গবেষণা তারপরে অ্যাক্টিভিজম যক্ষা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই এবং আমরা ধরে নিয়েছিলাম যে যক্ষা বুঝি বাংলাদেশ থেকে চলে গেছে একটা অসুখ যেটার চিকিৎসা আছে সেটা ফ্রি চিকিৎসা দিচ্ছে বিনামূল্যে সারা বাংলাদেশে কেন এতটা এখনো থাকবে তো ওই যে আগ্রহটা তৈরি হলো এবং তখন থেকে আসলে এটা নিয়েই কাজ করছি